আজকে তোমাদের রেলওয়ে স্টেশন ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। সবার প্রথমে আমরা মানুষের মুখটাকে ওভাল শেপে ড্রয়িং করে নেব। তবে অনেকগুলো মানুষের যেহেতু ড্রয়িং হবে, সেহেতু তোমরা একটুখানি সাইড থেকে মানুষের ড্রয়িংটা তোমরা শুরু করবে। তো সবার প্রথমে আমি ঠিক এই জায়গা থেকে তোমরা ওভাল শেপে মানুষের মাথাটাকে ড্রয়িং করে নেবে। বেশি বড় করে ড্রয়িং করার দরকার নেই। তো এরকম প্রথমে ওভাল শেপে ড্রয়িং করার পর আমরা গলার লাইনটা করব। করার পর বডির যে স্ট্রাকচার, যেভাবে করে আগে ফিগারগুলো তোমাদের শেখানো হয়েছিল, সেই বডি স্ট্রাকচার আমাদের এভাবে মোটা থেকে কিছুটা সরু হবে, বেশি নয়। এভাবে বডি স্ট্রাকচারটা তোমরা করে নেবে। করার পর এবার পায়ের ড্রয়িংটা তোমরা একটু ভালো করে ফলো করবে। পায়ের ড্রয়িংটা যেহেতু সামনের দিকে, ঠিক এই যে কর্নারগুলো আছে, এই কর্নার থেকে পায়ের ড্রয়িংগুলো আমাদের চলে আসবে। ঠিক এই জায়গা থেকে এই পায়ের ড্রয়িংটা এইখানে এই দিকে আসবে, সোজা যাবে না, এই দিকে আসবে। আসার পর আমরা ঠিক এই জায়গার পর ঠিক এই মাঝখান থেকে আবার দেখো, এটাও আবার এইরকম আসছে, এই অর্থাৎ মোটা থেকে কিছুটা সরু হচ্ছে। হওয়ার পর আবার ঠিক এই জায়গা থেকে ঘুরে এই আসবে, ঘুরে এই আসবে, অর্থাৎ মোটা থেকে সরু, আবার শুরু থেকে মোটা হয়ে আবার সরু। অর্থাৎ এই জায়গায় যে আমাদের চাকতিটা সেটা দেখা যাবে। এটা মুছে দেবো তোমাদের বোঝানোর জন্য, আমি এটা দেখাচ্ছি। এইভাবে করে তোমরা ড্রয়িংটা করে নেবে। এবার পায়ের নিচের অংশটা, জুতোটা এইরকম হবে। নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা পায়ের ড্রয়িং, যেহেতু পেছনে আছে এইরকম আসবে, এখান থেকে এইদিকে টার্ন করবে, সেমভাবে আবার এই চাকতিটাও আবার এইরকম হচ্ছে। অর্থাৎ এটা আগে, এটা পেছনে, যেহেতু উঁচুতে আছে এর জন্য। এবার এই জায়গা থেকে ঘুরে এই আবার পাটা এখান থেকে এই দেখা যাবে, দেখো সামনের পা পেছনের পা। এরপরে এগুলো আমরা মুছে দেবো তোমাকে, তোমাদের বোঝানোর জন্য এটা দেখালাম, পরে ড্রেসের দিকে আসছি। তার আগে এই মাথায় কিছু নিয়ে যাচ্ছে, এই ড্রয়িংটা আমরা করে নেব, হাত পরে করব। কিছুটা এইভাবে করার পর এইভাবে তোমরা করবে, মাথার লাইনটা মুছে যাবে। এইভাবে করে কিছু নিয়ে যাচ্ছে, সেই ড্রয়িংটা আমাদের করতে হবে। অর্থাৎ স্টেশনের কুলি বা স্টেশনের ছবি হচ্ছে, সেটা তোমরা শুরুতেই বুঝে গেছো। সেভাবে করে দেখো কুলির ড্রয়িং কীভাবে করছি। তো এইভাবে হাতখানা কীভাবে সেট করছি দেখো, এই যে গলা আছে, গলার কিছুটার পর থেকে লাইনটা উপর দিকে উঠবে, উঠে এই যে কর্নার, এই কর্নারের সাথে লেগে যাবে, সেমভাবে এই উঠবে এই কর্নারের সাথে লেগে যাবে। এবার বাদ বাকি হাতটা ঠিক এইখান থেকে সরু থেকে ঠিক এই দিকে আসবে, এই অর্থাৎ হাতের ড্রয়িংটা আর দেখা যাচ্ছে না এইদিকে, সেমভাবে এই আসবে, এই ধরা আছে। এইভাবে তোমরা ড্রয়িংটা করে নেবে। এরপরে দেখো পুরো ফিগারটা কীভাবে করছি। তো শুরু করা যাক, এইখান থেকে চুল থেকে তোমরা কানের ড্রয়িং এই করবে। মুখটা গোলটাকে একটুখানি তোমরা ভেঙে দেবে, পুরো গোল থাকবে না। এই জায়গা থেকে ড্রেসটা অর্থাৎ জামাটা করবে, কুলির জামা। এইখান থেকে জামাটা, হাতাটা কিছুটা বেরিয়ে আসবে, জামার হাতাটা কিছুটা বেরিয়ে আসবে। এরপর আমি এখানে স্টপ করছি, করে আগে ধুতিটা করে নেব। এই ধুতিটা লাইন থেকে কিছুটা বেরিয়ে আসবে, এবার লাইনটা থেকে মুছে দেব। দেখো একটা ছোট একটা বড় হলো, যেটা পেছনে ধুতিটা ছোট হয়ে যাবে, এই। এরপরে জুতোটা এরকমভাবে করে দেবে। এবার জামার লাইনটা ঠিক এই জায়গা থেকে কিছুটা এবার বেরিয়ে আমাদের এই যাবে, যেই হবে সাথে সাথে ভেতরের সমস্ত লাইন মুছে যাবে। এরপরে আমরা এখান থেকে গামছা বা কিছু আছে কুলির কাঁধে, সেটা দেখিয়ে দেব। এখান থেকে একটা ব্যাগ কাঁধে নিয়েছে, সেই ব্যাগ ড্রয়িং তোমরা দেখিয়ে দিতে পারো। এভাবে করে কুলির ড্রয়িংটা আমরা করে নেব। হয়ে গেল কমপ্লিট আমাদের কুলির ড্রয়িং। এবার দেখো পরের ফিগারগুলো কীভাবে করছি। সেমভাবে আবার ওভাল শেপে ড্রয়িং করার পর ফিগারের ড্রয়িংগুলো আমরা খুব কুইক এবার হবে। সেম সিস্টেমে আবার পাটা মোটা থেকে সরু। এবার আমি পাটা দেখাচ্ছি না, একবার একবার প্যান্টটা আমরা করে দেব। বুট অর্থাৎ মোটা থেকে সরু, সরু থেকে মোটা, প্যান্টটা ভাঁজগুলো এইরকম যাবে। হাতের লাইনটা
এই আসছে এই, এইখান থেকে মোটা থেকে সরু, আরেকটা হাত এই আসছে এই মোটা থেকে সরু, এইখান থেকে হাতের ড্রয়িংটা এরকম আসবে। আর এই হাতের ড্রয়িংটা একটা ট্রলি ধরা আছে, এইরকম ভাবে ড্রয়িংটা হবে, এই লাইনটা এই চলে আসবে এই ট্রলির নিচ পর্যন্ত। এখানে ট্রলির চাকাটা থাকবে আর ট্রলির মোটা অংশটা ওই পাশে থাকবে, এই পায়ের পেছনে যাতে ট্রলির চাকা আসে এটা তোমরা কিন্তু দেখে নেবে। এরপরে এখান থেকে জামার কলার, বেল্ট, পকেট এগুলো করে নেবে। দেখো কত ফিগারটা আমাদের হয়ে গেল তাড়াতাড়ি। এখান থেকে একটু ঘড়ি দেখিয়ে দিতে পারো, চুলটা একটু লাইন থেকে বেরিয়ে যাবে, এই মুখটাও গোল থেকে একটু ভেঙে যাবে, এই এ হয়ে গেল সেকেন্ড ফিগার। থার্ড ফিগার সেম ভাবে আবার সেই থার্ড ফিগার আমাদের শুরু হবে, সেম ভাবে সেই ওভাল শেপ আমরা করে নেব। করার পর এই শাড়ির ড্রয়িং, হাতের ড্রয়িংটা কিছুটা দেখা যাচ্ছে না, এই হাতটা একটু পরে করছি, তার আগে একটা বাচ্চা মেয়ের ড্রয়িং আমরা করে নেব। দেখো সব ফিগারই কিন্তু আমি এই স্ট্রাকচারে করছি, মোটা থেকে শুরু করে ক্রাপ মতন করে ফিগারের ড্রয়িংগুলো করে নেবে। বাচ্চাটার জুতো এরকম ভাবে করতে পারো। এবার হাতটা মেয়েটাকে ধরা আছে, শাড়িটা ঠিক এখান থেকে এই হয়ে যাবে, যেই হবে সাথে সাথে লাইনগুলো মুছে যাবে। পায়ের ড্রয়িংটা এরকম করতে পারো, আঁচলটা আগে মেয়েটার হাতটা এইরকম ভাবে করে নিতে পারো, আঁচলটা পেছন থেকে এরকম দেখা যাচ্ছে। এরকম বুঝে বুঝে তোমরা কিন্তু ড্রয়িংটা করতে হবে, তবেই ড্রয়িংটা সুন্দর হবে তোমাদের। এ হয়ে গেল আমাদের টোটাল সমস্ত ফিগারগুলো। এবার এই ফিগারগুলো দিয়ে দেখো কি করে একটা রেল স্টেশনে ছবি ড্রয়িং হবে। তো দেখো আমাদের প্ল্যাটফর্মটা ড্রয়িং করতে হবে, তো এই জায়গা থেকে মোটামুটি লাইনটা তোমরা এইভাবে করে নেবে, এইভাবে প্ল্যাটফর্মটা তোমরা ড্রয়িং করে নেবে। এরপরে নেক্সট আমরা এই মোটামুটি একটু জায়গা দিয়ে তোমরা ট্রেনের ড্রয়িংটা আমাদের দেখাতে হবে। তারপর মোটামুটি তোমরা জানালাটাকে এইভাবে আস্তে আস্তে মোটা থেকে শুরু করে এইভাবে হালকা করে দেখিয়ে দেবে, অনেক দূরে চলে যাচ্ছে, জাস্ট এইভাবে হালকা করে বুঝিয়ে দেবে। এরপর ঠিক মাথা ঠিক এই জায়গা থেকে তোমরা স্টেশনের এগুলো দেখিয়ে দিতে পারো, এইখান থেকে হালকা করে আবার বেরিয়ে যাচ্ছে সেম ভাবে। তারপর আবার এই জায়গা থেকে এইভাবে করে স্টেশনের ড্রয়িং হালকা করে তোমরা বুঝিয়ে দিতে পারো। এবার এই জায়গা থেকে তোমরা একটা স্টল এখানে কিছু খাবার জিনিসপত্র আছে সেরকম ভাবে তোমরা দেখিয়ে দিতে পারো, এখানে হালকা করে একটা ফিগার দাঁড় করিয়ে দিতে পারো এইরকম ভাবে।
এখানে কিছু রাখা আছে এরকম বুঝিয়ে দেবে। জাস্ট আমি তোমাদের এটা দেখিয়ে দিলাম স্টোরে। এইখান থেকে সোজা একটা লাইন টানবে, টেনে প্ল্যাটফর্মের ড্রয়িংটা যে উপরে শেডটা এইরকম ভাবে দেখিয়ে দেবে। দূরের সেটটা আর গাড়িটাকে যাবে ছোট করে আস্তে আস্তে করে ম্যানেজ করে দেবে। এখানে কোনো মানুষ আসছে দূরে যাবে হালকা করে দেখিয়ে দিতে পারো। এইখান থেকে প্ল্যাটফর্ম থেকে তারগুলো বেরিয়ে যাচ্ছে, দূরে কিছু জঙ্গল দেখিয়ে দেবে। এলো এই পাশের প্ল্যাটফর্ম। এবার ওই পাশের প্ল্যাটফর্মটা করছি, তার আগে এইখানে রেল লাইনের অংশগুলোকে তোমরা এইভাবে দেখিয়ে দিতে পারো। এই পাশে প্ল্যাটফর্ম এরপরে তোমরা করবে। এইখানে কিছু মানুষ দাঁড়ানো আছে, আমি হালকা করে সাজেশন হিসাবে তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা সেইভাবে করে মানুষগুলো ড্রয়িং করবে। এখানে কোনো একটা দোকান আছে স্টল, সেটা দেখিয়ে দেবে। নেক্সট এই জায়গা থেকে এভাবে করে দূরে জায়গাটা তোমরা দেখিয়ে দেবে, এখানে মানুষ দেখিয়ে দেবে। এই হয়ে গেল কমপ্লিট একটা রেল স্টেশনের ছবি। দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো আমি এইখানে কিছু মানুষ আঁকাগুলো তোমাদের স্কেচ হিসাবে দেখিয়েছিলাম ফিগারগুলো, তো স্কেচ পেনে আঁকার সময় তোমাদের স্পষ্ট কাজটা তোমাদের কাছে ধরা হয়েছে, তুলে ধরা হয়েছে। তো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে ফিগারগুলো ড্রয়িং দেখে নিতে পারো, আর বাদ বাকি সব জায়গাটা তোমাদের দেখানো হয়েছে। তো প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আমি আকাশের রংটা কিছুটা তোমাদের দেখিয়ে দেবো, পুরোটা সেভাবে করে তোমরা করার চেষ্টা করবে। যেহেতু স্কাইটা খুবই ছোট, তাই উপরের এই জায়গা থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে নিচ দিকে তোমরা হালকা করে নিয়ে আসবে। এই ফাঁকার ভেতর দিয়ে দেখা যাবে। সেম ভাবেই এই জায়গাগুলোর ভেতর দিয়ে অল্প একটুখানি দেখা যাবে। এইভাবে করে এই জায়গাটাও কিন্তু তোমরা করবে। এরপরে হোয়াইট কালারটা দিয়ে নিচ থেকে এই স্কাই ব্লু কালারটাকে একটুখানি ঘষে হালকা করে দেবে। এভাবে স্কাই কালারটা করবে। নেক্সট আমরা দূরের যে জঙ্গলটা আছে তোমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে নিচ জায়গা থেকে ঘষে আস্তে আস্তে ওপর দিকে হালকা করে দেবে। এরপরে স্যাপ গ্রিন কালারটা দিয়ে নিচ থেকে ঘষে ওপর দিকে হালকা করে কিছুটা নিয়ে যাবে, অর্থাৎ দূরের কালারগুলো একটু হালকাই হয়। এরপর স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে আকাশের সাথে অনেকটা তোমরা মিশিয়ে দেবে। এরপরে হোয়াইট কালারটা দিয়ে ধীরে ধীরে রংটাকে আকাশের স্কাই ব্লুর সাথে মিশিয়ে দেবে। সেম ভাবে এই পাশে জঙ্গলটাও কিন্তু তোমরা করবে। হয়ে গেল। এবার দেখো উপরের যে শেডটা, এই শেডটা আমি কিছুটা দেখাচ্ছি, সেটাই কন্টিনিউ তোমরা করবে। তো প্রথমে এই যে ফাঁকা অংশগুলো কোবাল্ট ব্লু কালারটা দিয়ে তোমরা করবে।
আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই যেহেতু কন্টিনিউ একই জিনিস আছে তাই কিছুটা দেখিয়ে দিচ্ছি, সেভাবে করে তোমরা কন্টিনিউ কাজটা ওপরে সেটা কমপ্লিট করবে। এই ফাঁকা দিয়েও কিন্তু এই অংশগুলো দেখা যাবে, একটু ধীরে ধীরে তোমরা করে কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে, তাড়াহুড়ো করে করো না, যেহেতু জায়গাগুলো খুব ছোট ছোট অংশ একটু ডিটেলিংয়ে করতে হবে, তার জন্য ধীরে ধীরে করবে। এরপরে আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই যে রডগুলো আছে ডার্ক ব্রাউন দিয়ে তোমরা ধীরে ধীরে এই জায়গাগুলো করবে। সেম ভাবে এগুলো হয়ে যাবে। এরপরে এই যে লম্বা যে স্টিকটা আছে, এই লম্বা স্টিকটাও আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি, সেভাবে কিন্তু কন্টিনিউ তোমরা করবে। এই ভেতরের অংশগুলো খুব ধীরে ধীরে এভাবে করবে। এভাবে করে এই পাশের অংশগুলোটা পুরোটা করবে, এটাও পুরোটা এভাবে হবে। এরপর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই যে নিচের যে অংশগুলো ট্রাইঅ্যাঙ্গেল শেপের যে অংশগুলো, এগুলো ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে ব্ল্যাক কালার করে দেবে। আর এই জায়গাগুলো এক পাশে এরকম ভাবে তোমরা শেড দেবে, এই পাশে স্টিকের এই পাশে, এই পাশে স্টিকের এই পাশে, আর এইগুলো এইরকম ভাবে টেনে দেবে। তো বুঝতে পারছো এভাবে করে কন্টিনিউ করবে। আর এই অংশটা গ্রে কালারের হবে, এটা আবার সেম ভাবে আবার সেই ব্রাউন হবে। করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে বা কালার দিয়েও করতে পারো, যেহেতু সরু জায়গা তাই বলছি ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এই সরু জায়গা যে শেডগুলো আছে ছোট ছোট করে এই শেডগুলো তোমরা কন্টিনিউ করবে। এই সেম জিনিস কিন্তু এই জায়গায় আছে, সেম ভাবেই করবে। এই হয়ে গেল আমাদের ওপরের অংশ। এবার দেখো এই যে স্টলটা আছে, এই স্টলের কালার তোমরা উপরে লেমন ইয়েলো কালার দিয়ে করতে পারো, তোমরা কালার চেঞ্জও করতে পারো। এই ফাঁকা দিয়ে কিন্তু এই লেমন ইয়েলো কালারটা দেখা যাবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে নিচের অংশটা করবে। এই ফাঁকা দিয়ে কিন্তু কালারগুলো পাসিং হবে। এই টি স্টল কথাটা তোমরা সবার পরেও গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে লিখে দিতে পারো, একটু অরেঞ্জ কালার দিয়ে হালকা করে এইভাবে শেড করে দিতে পারো। এরপরে ইয়েলো অকার কালারটা দিয়ে, আর এই পাশের অংশটাও তাই হবে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে তোমরা এটা করবে, এটা লেমন ইয়েলো কালার দিয়ে করবে। এই ফাঁকা দিয়ে কিন্তু কালারটা দেখা যাবে। ইয়েলো অকার কালারটা দিয়ে পুরো হালকা করে মানুষটা ছাড়া বাদ বাকি অংশের উপরে হালকা করে করে দেবে। কেন এত ডিটেলিং এখানে করানো যাবে না, সব জিনিস বুঝিয়ে দেওয়া আর কিছুই নয়। ইয়েলো আকার কালারটা করার পর এরপর নানা কালার দিয়ে তোমরা এগুলো করতে পারো, ধরো অরেঞ্জ কালার দিয়ে কিছুটা দেখিয়ে দিলে, এইখানে স্কাই ব্লু দিয়ে কিছুটা এরকম কিছু করে দিলে, কিছু আছে সেই ধরনের কিছু তোমরা বুঝিয়ে দিতে পারো। এই এইভাবে করে নানা কালার দিয়ে তোমাদের জিনিসগুলোকে বের করে আনতে হবে। ব্রাউন গ্রে কালার দিয়ে এই বয়ামগুলো করবে। এইরকম ভাবে নানা কালার দিয়ে তোমরা করে দেবে। এইখানে নিচের এই অংশটা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে করে দেবে, ডিপ ব্লু কালার দিয়ে নিচের যে অংশটা শেড দেবে এরকম ভাবে।
এই হয়ে গেল আমাদের। এবার দেখো নিচে যে স্টেশনের কালারটা কিভাবে করছি, ইয়েলো অকার কালারটা ঠিক নিচ থেকে, ইয়েলো অকার কালারটা ঠিক নিচ থেকে ঘষে আস্তে আস্তে উপর দিকে তোমরা হালকা করে নিয়ে যাবে। খুব ডিপ করে ঘষবে না তোমরা, কালারটা হালকা করে ঘষবে। দেখো আমি খুব হালকা করে করছি, দেখো পায়ের মধ্যে যদি একটু ঢুকে যায় অসুবিধা নেই, কেন এত হালকা করে করছি যেহেতু মানুষের রঙগুলো একটু ডিপ হবে দেখা যাবে না। পুরো এই লাইনের উপর দিয়ে আমি হালকা করে করে দিচ্ছি পুরো একদম এই স্টেশন পর্যন্ত। এবার হালকা করে করে নেবে, ডিপ করে কিন্তু করবে নাই কালারটা, তাহলে কিন্তু আর ভালো লাগবে না। এই ফাঁকা দিয়ে দিয়ে এভাবে হালকা করে করবে। এভাবে করার পর তোমরা গ্রে কালারটা দিয়ে নিচ থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে উপর দিকে হালকা করে আমরা নিয়ে আসব। যাই করো না কেন সমস্ত কালারটাই কিন্তু হালকাভাবে আমাদের হবে। এরপরে এই যে ট্রেনের যে স্লিপার গুলো আছে এগুলো তোমরা গ্রে কালার, যে লাইনগুলো আছে গ্রে কালারে করে দেবে। করার পর ব্ল্যাক কালার দিয়ে শুধু নিচ দিকটা এভাবে শেড দিয়ে দেবে, ব্রাউন কালার দিয়ে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে হালকা করে ঘষে দেবে। একটু বুঝে বুঝে রং করবে তাহলে কাজটা কিন্তু তোমরা ভালো করতে পারবে। ব্ল্যাক কালার দিয়ে এই স্লিপার গুলো নিচের অংশগুলো একটু শেডটা দিয়ে দেবে, তাহলে থিকনেসটা বোঝা যাবে। গ্রে কালার দিয়ে হালকা করে শেড দিয়ে দিতে এইরকম ভাবে পারো। অরেঞ্জ কালার দিয়ে এই পাশে প্ল্যাটফর্মটা উপরে অরেঞ্জ কালার এইভাবে করে দেবে। ডার্ক ব্রাউন দিয়ে এই নিচের অংশটাকে একটুখানি হালকা করে শেড মতন করে দিতে তোমরা পারো। ঠিক এইরকম ভাবে কাজটা করবে। আর এই পাশে স্টলটা তোমাদের পছন্দের মতন করতে পারো, আমি একটা কালার দেখিয়ে দিচ্ছি স্কাই ব্লু দিয়ে করতে পারো, অন্য কালার এখানে যে একটা স্টল কালার করলাম এখানে স্টলটাও তোমাদের পছন্দের মতন কালার দিয়ে তোমরা সাজাতে পারো। ইয়েলো অকার কালারটা এইরকম ভাবে করে দেবে। আর মানুষগুলো নানা রকম কালারের হতে পারে, ছোট ছোট মানুষগুলো, সেগুলো তো তোমরা নিজেদের মতন করে করবে, পরে মানুষগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এইবার দেখো এই ট্রেনের কালারটা, ট্রেনের যে পেছনের অংশটা প্রথমে ব্ল্যাক কালারটা হালকা করে দেবে, ডিপ করে কিন্তু একদমই দেবে না, হালকা করে এই ট্রেনের পেছনের অংশটা করে দেবে। একদম এত হালকা করে করবে যাতে খুব ডিপ না হয়। এবার এর উপরে গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে তোমরা সুন্দর করে মিশিয়ে দেবে। এভাবে ট্রেনের পেছনের অংশটা তোমরা সুন্দর করে করে দেবে, ওপরের অংশটাও গ্রে কালারটা দিয়ে ওপরের দিকে হালকা করে দেবে, এভাবে কন্টিনিউ হয়ে যাবে। প্রথমে ট্রেনের কালারটা রেড কালার দিয়ে হালকা করে, রেড কালারটা তোমরা পুরো বডিতে রেড কালারটা হালকা করে এরকম ভাবে করবে। দূরে যত যাবে রংটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এই রেড কালারের উপরে ব্রাউন দিয়ে, অর্থাৎ লাইট ব্রাউন যেটা হালকা খয়েরি রং, সে হালকা খয়েরি রংটা তোমরা এই রেড কালারের উপরে হালকা করে দিয়ে দিতে পারো, তো একটু লালচে ব্রাউন হবে, দেখতে ভালো লাগবে।
এইভাবে পুরো ট্রেনটা কমপ্লিট করবে। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে হালকা করে জানলার কালারগুলো হালকা করে করে দিতে পারো, ডার্ক ব্রাউন দিয়ে নিচের অংশগুলো এইরকম করে দেবে। ঠিক যেভাবে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক সেভাবে করে কাজটা ছোট ছোট অংশগুলোকে কন্টিনিউ কমপ্লিট করে তোমরা কাজটা কমপ্লিট করো। আশা করি ভিডিওটা স্কিপ করে যেও না, তাহলে তোমরা বুঝতে অসুবিধা হবে, কাজটা ঠিক মতন করতে পারবে না, কালারগুলো ঠিক হবে না। তাই কথাগুলো শুনে যদি তোমরা পুরো কমপ্লিট কথা শুনে তোমরা যদি কাজ করো, তাহলে আশা করি তোমরা করতে পারবে এবং ঠিক ঠিকই সুন্দর ছবি একটি তোমরা তৈরি করতে পারবে। তো দেখো দেখো আকাশটা যেভাবে দেখিয়েছিলাম, এই পাশে আকাশটা কিন্তু সেভাবেই করা হয়েছে, ওপরে এই শেপটা আমি যতটুকু দেখিয়েছিলাম বাদ বাকি কন্টিনিউ সেভাবেই করা হয়েছে। এই জায়গাগুলো ট্রেনটাও সেভাবেই দেখানো হয়েছিল, নিচে প্ল্যাটফর্মটাও, মানে এই জায়গাটা। আশা করি তোমরা ঠিক এইভাবে কাজটা কমপ্লিট করতে পেরেছো। এবার দেখো ফিগারগুলো কীভাবে করছি। প্রথমে আমরা ফিগারের গায়ের কালারগুলো লাইট ব্রাউন কালার দিয়ে আমরা সেটা আগে দিয়ে নেব। এইভাবে তোমরা ধীরে ধীরে শেডগুলো করবে। আমি দুটো শেড তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাদ বাকি একই সিস্টেমে শেডগুলো কিন্তু তোমাদের করতে হবে স্কিনের। যেহেতু খুব ছোট মুখ, খুব ধীরে ধীরে তোমরা কিন্তু কাজটা ফিনিশ করবে। এরপরে অরেঞ্জ কালার দিয়ে আমরা ব্রাউন কালারের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা অল্প করে আমরা দিয়ে দেব। এইভাবে করে দেওয়ার পর তোমরা ইয়েলো অকার কালার দিয়ে, এই যে কুলি কুলির স্কিন কালারটা, ইয়েলো অকার কালার দিয়ে তোমরা মেশাবে। আর এই লোকটা স্কিন কালারটা পিচ কালার দিয়ে মেশাবে, যেটা স্কিন কালার হিসাবে তোমরা করে থাকো। এভাবে করার পর আমরা ডার্ক ব্রাউন দিয়ে কোনো কোনো জায়গা ডার্ক ব্রাউন দিয়ে তোমরা শেডগুলো করে দিতে পারো। এইরকম ভাবে তোমরা ফিগারের কালারগুলো করবে। এরপর চলো অন্যখানে কালারগুলো করা যাক, ড্রেসের কালারগুলো করা যাক। রেড কালার দিয়ে, যেহেতু কুলির জামা অরেঞ্জ কালার বা রেড কালার ওই টাইপের থাকে, সেহেতু তাই রেড কালার দিয়ে তোমরা আগে শেডটা করে নেবে। করার পর অরেঞ্জ কালার দিয়ে হালকা করে কালারটাকে তোমরা মিশিয়ে দেবে। এইভাবে করার পর কোনো কোনো জায়গা কারমাইন কালারটা দিয়ে সেটাকে একটু ডার্ক করে দিতে পারো। এই হয়ে গেল, ক্রোমিয়েলো ডার্ক কালার দিয়েও কিছু কিছু জায়গায় মিশিয়ে দিতে পারো। এরপরে আমরা এই যে গামছা মতন আছে সেখানে তোমরা স্কাই ব্লু কালারটা দিয়ে গামছাটাকে করতে পারো।
হোয়াইট কালারটা দিয়ে একটু মিশিয়ে দেবে, তারপরে কারমাইন বা রেড কালার দিয়ে এই লাইনগুলো টেনে দিতে পারো। এরপরে আমরা চলে যাব উপরে, লেমন ইয়েলো কালার দিয়ে ব্যাকটা করবে, অরেঞ্জ কালার দিয়ে এই ব্যাগে দুই সেট করার পর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এভাবে করে করে দেবে। একটু শেড করে দিতে পারো। স্যাপ গ্রিন কালারটা দিয়ে এটা করার পর স্কাই ব্লু কালারটা দিয়ে এভাবে হালকা করে মিশিয়ে দেবে। গ্রে কালার দিয়ে হ্যান্ডেল গুলো করে দেবে। এভাবে একটা করে করে তোমরা এই কাজগুলো কমপ্লিট করবে। তোমরা চেঞ্জ করতে পারো কালার, গ্রে কালার দিয়ে সাদা ধুতি, যেহেতু গ্রে কালার দিয়ে তোমরা সাদা ধুতি শেড এইরকম করে দিতে পারো। ব্ল্যাক কালার দিয়ে কোনো কোনো জায়গায় শেডগুলোকে এভাবে প্রমিনেন্ট করে দিতে পারো। ডার্ক ব্রাউন কালার দিয়ে জুতোটা করবে, করে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে মিশিয়ে দেবে তোমরা। এরপরে আমরা ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে চুলটা করে দেবো। হয়ে গেল আমাদের এই ফিগারটা। এবার দেখো এই ফিগারের দিকে আসা যাক। লাইট ভায়োলেট কালারটা দিয়ে ফিগারের জামাটা হালকা করে এভাবে কালারটা করবে। হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে। ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে এভাবে করে সরু সরু করে স্ট্রাইপ গুলো করবে। এই হয়ে গেল জামা। এবার দেখো প্যান্টটা কিভাবে করছে। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ডিপ থেকে আস্তে আস্তে আমরা হালকা করে নিয়ে যাব। এভাবে শেড করে করে একটা কাজ কিন্তু তোমাদের ধীরে ধীরে সুন্দর করে বার করতে হবে। শেড যে যত ভালো করবে তার কাজও কিন্তু তত ভালো হবে। এটা হোয়াইট কালার দিয়ে তোমরা এই ব্রাউনটাকে
মিশিয়ে দিতে পারো। ব্ল্যাক কালারের বেলটা করে দেবে, জুতোটাও বুটটাও ব্ল্যাক কালার করে গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। এবার হয়ে গেল। এবার দেখো এই অংশটা, যে ট্রলিটা গ্রে কালার দিয়ে স্টিকটা করবে, এরপরে স্যাফ গ্রিন কালার দিয়ে আমরা এই পার্টগুলো করে দেব। প্রুশিয়ান ব্লু দিয়ে, অর্থাৎ ডিপ ব্লুটা দিয়ে শেডগুলোকে ভালো করে তোমরা করে দেবে। এই হয়ে গেল। এবার দেখো এই মহিলাটার শাড়ি কালার, ঠিক আছে, স্কিন কালারটা তোমাদের বলেছি, তোমরা করে নেবে। যেভাবে করে স্কিন কালারটা তোমাদের দেখালাম সেম ভাবেই হবে। রেড কালার দিয়ে পেছনে আঁচল এগুলো শেড হবে। কারমাইন কালারটা দিয়ে ডার্ক শেডটা আসবে। এরপরে আমরা গ্রিন কালার দিয়ে, অর্থাৎ মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই পার্টটা তোমরা করতে পারো। ডার্ক ভায়োলেট কালার দিয়ে ব্লাউজের কালার তোমরা কমপ্লিট করবে, একটু শেড দিয়ে দিতে পারো, এই শেডগুলোকে ডার্ক ভায়োলেট কালার দিয়ে দিতে পারো। এবার মেয়ের জামাটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে পুরো জামাটা করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে জামার শেড আমাদের করতে হবে। করার পর তোমরা ডিপ ব্লু কালার দিয়ে এই জামার বর্ডার গুলো একটুখানি করে দিতে তোমরা পারো। মিডিয়াম গ্রিন কালার দিয়ে জামার মধ্যে এরকম ছোট ছোট ডট এভাবে করে দিতে পারো। জুতোটা রেড গ্লাস মার্কিং কালার দিয়ে বাচ্চাটার জুতো তোমরা করে দেবে। ব্রাউন কালার দিয়ে মা জুতোটাও করতে পারো। আর স্কিন কালারটা তোমাদের বলেছি, তোমরা ঠিক যেভাবে দেখেছি সেভাবে করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক সেভাবে কাজটা কমপ্লিট করার চেষ্টা তোমরা করো। আর বাদ বাকি ফিগারগুলো ছায়াটা আমি তোমাদের পরের পার্টে দেখাচ্ছি। দেখো ফিগারগুলো ওই পাশে যেভাবে দেখিয়েছিলাম, এই পাশে ফিগারগুলো স্কিন কালার সিয়াবি করা হয়েছে, বাদবাকি তোমাদের সিয়াবি দেখানো হয়েছিল, ঠিক সিয়াবি করা হয়েছে। এই প্যান্টের মধ্যে ডিপ ভায়োলেট কালার দিয়ে একটু শেড দেওয়া হয়েছে, এগুলো তোমরা করবে। এবার দেখো ছোট ছোট ফিগারগুলো কিভাবে করছে। তো লাইট ব্রাউন কালার দিয়ে, যেহেতু খুব ছোট ফিগার, সেগুলো তোমরা ইজিভাবে এগুলো করবে, কোনো ডিটেলিং অত করতে হবে না, জাস্ট বুঝিয়ে দেওয়া, সেভাবে করে ফিগারগুলোকে তোমরা ফিনিশ করবে। যে কোনো কালার দিয়ে তোমরা হালকা করে
ফিগারের কালারগুলো সুন্দরভাবে করে দিতে পারো। অত ডিপ করে করার দরকার নেই, জাস্ট হালকা করে বুঝিয়ে দিলেই হবে। পিঙ্ক কালার, ব্লু কালার, নানা রকম কালার দিয়ে ফিগারগুলো তোমরা ফিনিশ করবে। দেখো জাস্ট টাচ করে তোমাদের ফিগার আছে সেগুলো বুঝিয়ে দিলাম। এবার দেখো এই প্ল্যাটফর্মটা কিভাবে করছে। গ্রে কালার দিয়ে আমরা প্রথমে আগে শেডগুলো দিয়ে নেব। এইভাবে হালকা করে এক একটা লাইন ধরে ধরে শেডটা তোমরা ধীরে ধীরে ফিনিশ করবে। তাড়াহুড়ো করে কাজটা করলে কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। স্টলের নিচ থেকে কিছুটা এভাবে করে শেডগুলো তোমরা দিয়ে নিতে পারো। এভাবে শেডগুলো করার পর তোমরা প্ল্যাটফর্মে এটা তোমরা করে নিতে পারো। সরু সরু করে এরকম করে খুব সরু করে এই লাইনগুলোকে এভাবে টেনে নিতে পারো। এইভাবে ব্ল্যাক কালার দিয়ে হালকা করে শেডগুলোকে একটুখানি শুরু থেকে জাস্ট হালকা করে এই গ্রে কালারের উপরে টাচ করে দিতে পারো। এইরকম এইখানে তোমরা টিফিন সেন্টার সুন্দর করে এভাবে লিখে দিতে পারো। এটা সুন্দর করে একটু লিখে দেবে। গ্লাস মার্কিং দিয়ে কালারটা পড়লো না, তাই কারমাইন কালারটা দিয়ে সুন্দর করে তোমরা লিখে দিতে পারো। গ্লাস মার্কিং দিয়ে যদি পরে কালার তো ভালো, না পড়লে লিখে দেবে টি স্টল বা টিফিন সেন্টার এরকম একটা সব। এ হলো তোমাদের কমপ্লিট একটি রেলওয়ে স্টেশনের সিনারি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো, নতুন ভিউয়ার্স, আমার শেখানো বা আমার চ্যানেলের অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের ভিডিওগুলো নোটিফিকেশনগুলো তোমরা সবসময় পেয়ে যেতে পারো।